বিভিন্ন ধরনের স্পার হইতে সিনাকি হলেও এতিয়া দেশত লাহে লাহে জনপ্রিয় হয়ে পড়েছে ফিশ স্পা। বর্তমান ভরির যত্নত মাছ ব্যবহার করা হয়েছে। সকলো ধরনের মাছ বিশেষকৈ গাড়া রুফা দুটা বিশেষ রঙের মাছ ভরির যত্নত ব্যবহার করা হয়েছে। এই মাছক ডাক্তার ফিশ বলেও কোয়া হয়। একজিমার পৰা আৰম্ভ কৰি অবহাদ এই মাছে সকলো নিরাময় কৰিব পাৰে। গাড়া রুফা নামৰ দুটা বিশেষ রঙিন প্রজাতির মাছ পানীৰে ভৰা একুয়ারিয়ামত এৰি দিয়া হয়। পানীৰে ভৰা একুয়ারিয়ামে দুয়ো ভৰি ডুবাই দিব লাগিব। একুয়ারিয়ামৰ ভিতৰত মাছবোৰে ভৰি ঘহি ভৰিৰ পৰা শুকান মৰা ছাল ধূলি আৰু মলি পরিষ্কার করে, ফলত কোমল আর ধুনিয়া ভরির সৃষ্টি হয়। বর্তমান এইটাই হয়েছে ফিশ পেডিকিউর স্পা। এই থেরাপিত কোনো বিষ নাই। এই দাঁতবিহীন মাছে গড়হা আঙ্গুলি ভরির আঙ্গুলির মরা ছাল খায়। সাধারণ পেডিকিউরের দরে স্ক্রাবিংয়েরও প্রয়োজন নাই। এই ফুড স্পায় মৃত ছাল আঁতরায় ছালের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। মাছে মরা ছাল আর ভরির পরা ব্যাকটেরিয়া খায়। এই থেরাপিয়ে শরীরত রক্ত সঞ্চালনও বৃদ্ধি করে, ভরির ছাল কোমল করে, পেডিকিউরের দরে কলা দাগ আঁতরায় রুক্ষতাও হ্রাস করে। ইতিমধ্যে এই ফিশ স্পা নতুনকৈ শিলচৰতো দেখা পোৱা গৈছে। শিলচৰৰ গোলধিগি মলত খোলা হৈছে ফিশ স্পা থেৰাপি। ফিশ স্পা থেৰাপি কৰিবলৈও ভিৰ জমাইছে ৰাইজে। রোজ কে পানি বদলনা পড়তা সব মছলি কাহে লাতে তো মর যা বহুত মরতা প্যাকিং করতে কাজ অক্সিজেন কম বেশি জাদা হোক তো খানে কাজ কুচ প্রবলেম হতো মর যা যো জিন্দা রাখতে উচিত রাখা পড়তা পুরা থাক ডেড স্কিন পুরো ক্লিন হয়ে যায় রিলিফ মিলতা এই কাস্টমার কেসে আতা উন লোগ কা চল রহা হ্যায় থোড়া রিপ্লাই তো আচ্ছা হি হ্যায় রিপ্লাই আচ্ছা আ রহা হ্যায় ওই ওই ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আছে ফার্স্ট টাইম হবো। কেন ভালো লাগছে